দেশের জনগণ তাদেরকে কালো পতাকা দেখিয়েছে আর বিদেশীরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে তারা কালো পতাকা কাকে দেখাতে চায় জনগণ ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে সুতরাং বিএনপির এই কালো পতাকা জনগণ এর আগেই বিএনপিকে দেখিয়ে দিয়েছে আর তারা নির্বাচনের আগে বিদেশীদের দারে দারে ঘুরেছিল বিদেশীরা তাদের কথায় সাড়া দেয় নাই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সরকার বহু কিছুর কথা তারা বলেছিল তাদের সেই ডাকে বিদেশীরা সাড়া দেয় নাই এবং এই সরকারের সাথে যাতে বিদেশি রাষ্ট্রসমূহ কাজ না করে সেজন্য নানা তারা কায়দা করার চেষ্টা করেছিল কিন্তু পৃথিবীর সমস্ত সরকার জননেত্রী শেখ হাসিনার সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে তাই দেশের জনগণ তাদেরকে কালো পতাকা দেখিয়েছে আর বিদেশীরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে সুতরাং এই বিএনপির আজকে এই কালো পতাকা মিছিল করে কোনো লাভ নেই সংগ্রামী সমাবেশ বিএনপি কিন্তু তারা আজকে নির্বাচনের পর আবার নতুন ষড়যন্ত্র করতে চায় দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে নির্বাচনের আগে যে গর্তের মধ্যে ঢুকেছিল গর্ত থেকে ইন্দুর যেমন গর্ত থেকে মিটি মিটি তাকায় বিএনপি এখন গর্ত থেকে মিটি মিটি তাকাচ্ছে আর বের হওয়ার চেষ্টা করছে সুতরাং এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তারা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে ছিল আমরা নির্বাচনে জয়লাভ করেছি নতুন সরকার গঠিত হয়েছে এই জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই নির্বাচনের পর ঢাকা শহরে কার্যত এটি প্রথম আমাদের সমাবেশ তাই জনগণকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর নেতা কর্মীদের অনুরোধ জানাব আমরা রাজপথের দল আমরা সব সময় জনগণের সাথে থেকেছি ভবিষ্যতেও জনগণের সাথে থাকব আজকে আবার যেহেতু বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে তাই আজকের এই শান্তি সমাবেশের ডাক দিয়েছে দেশে কাউকে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না অশান্তি সৃষ্টিকারীদের কালো হাত ভেঙে দেওয়া হবে সেই জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা